ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায় শান্তিপূর্ণ নির্বাচনের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর আবেদন জানিয়েছেন। প্রকৃতপক্ষে ভোটের নামে যে ব্যাপক প্রহসন রাজ্য সরকার এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা যে কায়দাতে বুথগুলোকে দখলে করে নিচ্ছেন, মানুষের অধিকার প্রতিনিয়ত যেখানে বিপন্ন হচ্ছে, আমাদের নানা রকমের অভিজ্ঞতার কথা আমরা লিখিতভাবে ওনাকে জানিয়েছি এবং সীমান্ত বশবর্তী যে সমস্ত পার্লামেন্ট সিটগুলো আছে, যেহেতু বাংলাদেশ যে সমস্ত সীমান্ত ঘুরিয়ে যে সমস্ত লোকসভা সিট সেইগুলো থেকে কীভাবে দুষ্কৃতকারীদের এনে বাইরে দুষ্কৃতকারীদের এনে ভোটকে প্রভাবিত করা হয় সে কথাও আমরা মাননীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি।